সো এইখানে যে বিষয়টা হয়েছে সেইটা হচ্ছে যে আগে যে হচ্ছে হেডলাইটটা যে ছিল এই হেডলাইটের কিন্তু হোয়াইট অংশটা ছিল হচ্ছে এখান থেকে জাস্ট এইখান পর্যন্ত বাট আপনি যখন এইখানে যখন হচ্ছে স্টিকার করে দিবেন একটা মডিফাই যখন এটা করবেন তখন এইটা জাস্ট লুকটা আপনি যখন এইটা লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে আপনি যদি দূর থেকে যদি দেখেন জিনিসটা তখন কিন্তু এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে জাস্ট কিন্তু অনেক সুন্দর লাগে জাস্ট ওই যে একটা কথা আছে না যে অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ সো আর এইটা কিন্তু এই যে হেডলাইটের যে বিষয়টা নর্মালি সুজুকি জিক্সার বা হচ্ছে জিক্সার এসএফের যে হচ্ছে আগে যে হচ্ছে হেডলাইটটা ছিল জাস্ট আপনি দেখেন সেটা হচ্ছে যে এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু এইটা সাদা অংশটা ছিল বাট আমি এই দুই সাইডটা কিন্তু স্টিকার মডিফাই করলাম অ্যান্ড এইটার কস্ট এইটার কস্ট কত বললো বা স্টিকারটার প্রাইস কত আপনারা যখন শুনবেন জাস্ট আপনারা বিলিভ করতে পারবেন না যে কীভাবে সম্ভব এটা এত লো প্রাইজে মানে আনবিলিভেবল একটা বিষয় সো এইটা হয়ে গেছে এখন আমি জাস্ট পিছনেরটা মডিফাই করব পিছনে এই যে বিষয়টা এটা কিন্তু অনেক বড় অ্যান্ড এইটার যে শেপটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাত্রিবেলা যখন আপনি যখন হচ্ছে এইটা অন করবেন বা যখন ব্রেক প্রেস করবেন তখন এই আলোটা কিন্তু চারপাশে ছড়ে যায় বাট এইটা একটু একটু মডিফাই করলে জাস্ট এটা লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এখন এইটাও মডিফাই করে করে দেখাবো আর কি যে এইটা লুক অ্যাট দিস লাইট অ্যাকচুয়ালি আগে যেরকম ছিল ওইটা থেকে কিন্তু এখন কিন্তু এটা টোটালি চেঞ্জ আর আমি যদি আরও যদি দূর থেকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আগেটা যেমন একটু চওড়া টাইপের ছিল চওড়া শেপের ছিল বাট এইটা কিন্তু এখন কিন্তু একটু চিকন হয়ে গেছে আর আপনার দেখতে অনেকটা জাস্ট আমি কিন্তু পুরোটা বলতেছি না আবার অনেকে অনেক কিছু মনে করতে পারে এইটা অনেকটা জিএসএক্সআর বা হচ্ছে আর 1.5 ভার্সন 3 মতো কিন্তু লাগতেছে
সো এই মডিফিকেশনটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ব্যাকলাইট মডিফিকেশন হচ্ছে এইটা। আর এইটা কিন্তু হচ্ছে নর্মালি অনেক দূর থেকে কিন্তু এটা কিন্তু ভিজিবল হয়, জাস্ট ফোনে হয়তো বা ওইভাবে এটা আসতেছে না। আর নর্মালি যখন আপনি যখন নর্মালি দেখবেন তখন কিন্তু এটা আসলে ভালোভাবে বোঝা যায় এইটা। আর সামনেরটা যদি দেখাই, সো সামনে কিন্তু সামনের যে হচ্ছে লাইট মডিফিকেশন যেটা করা হয়েছে এই ক্ষেত্রে এখানে হচ্ছে দুইটা মডিফিকেশন করা হয়েছে। আর যেহেতু আগে একটা কথা বলছি যে সাইড দিয়ে কিন্তু এগুলাম কিন্তু দেওয়া আছে, আমি যেইটা হচ্ছে আজকে যেটা করা হয়েছে। আর দুই পাশে দুইটা লাইট দেওয়া হয়েছিল, এইটার কস্ট হচ্ছে আপনারা 10 টাকার মতো করে বসছে। এই যে এইখানে একটা, এই পাশে একটা, আর হচ্ছে এই পাশে একটা। নর্মালি এগুলান হচ্ছে আপনারা কিনতে পাবেন। অ্যান্ড সাইড দিয়ে হচ্ছে যে যে মডিফিকেশনটা করা হয়েছে, সো ওইটাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে আবার হচ্ছে স্টিকারগুলান এই পাশে দেয়, এই পাশে দেওয়ার কারণে কিন্তু দেখা যায় যে এইটার আলোটা কিন্তু কমে যায়, বাট এটার কিন্তু আলোটা কমে যায়নি। অ্যান্ড লাস্ট অফ অল সেইটা হচ্ছে যে যেটা কথা সেটা হচ্ছে যে এটার হচ্ছে কস্ট, এটার কস্ট পড়ছে হচ্ছে অনলি 10 টাকার মতো জাস্ট স্টিকারগুলো করার জন্য। অর্থাৎ আপনারা এগুলান হচ্ছে র্যাপিং পেপার এগুলান পাওয়া যায়, ওগুলান কিনতে পারেন। ওগুলা কিনলে হয়তো বা 20-30 টাকার মতো খরচ পড়বে। আর নর্মালি একটা টেপ কিনতে পাওয়া যায়, ওই টেপটার দাম অ্যাকচুয়ালি 40 টাকার মতো পড়ে। ওই একটা টেপ কিনলে আপনি এরকম 40টা বাইক করতে পারবেন, 40টা বাইক মডিফিকেশন করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড একটা কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো থ্যাংক ইউ watching my videos again.